ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. যে আপনার ফেস অনলাইনে দিনী শিক্ষা নেন বা জ্ঞান চর্চার চেষ্টা করেন, এটা ভালোই, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে তৌফিক দিন, কিন্তু নিয়ন্ত্রণে রাখবেন, একটু বেশ কম তো হবেই। তাই শুধু ওয়াসওয়াসা, আপনি বলছেন ওয়াসওয়াসা, ওয়াসওয়াসায় পড়বেন না, একটু জেহাদ করবেন আর আল্লাহর রহমতের আশা রাখবেন সবসময়। ওই কোনো 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 লোক, চাই মেয়ে হোক চাই ছেলে হোক, এরকম ওই ওয়াসওয়াসায় পড়ে যায়। শয়তান বিভিন্নভাবে মানুষকে বিপদগামী করতে চায়, এর মধ্যে থেকে একটা হচ্ছে ওয়াসওয়াসা। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ বলেছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন্নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস। তে ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাইবেন আল্লাহর কাছে, আর সেদিকে ভ্রূক্ষেপ করবেন না, ভালো কাজ করবেন, বাস ওয়াসওয়াসায় পড়বেন না। ওয়াসওয়াসা একটা মারাত্মক ব্যাধি, এই ব্যাধি থেকে দূরে থাকা উচিত। ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য জেহাদের প্রয়োজন। এই এখানে জেহাদ, আউযু বিল্লাহ, আল্লাহ হেফাজত করুক আপনি সহ আমাদের সকলকে। আর বলছেন দিনের পথে আসার পর থেকে ওই বদনজর, ওইটা লাগতে পারে, এটা চাই আল্লাহর পথে থাকেন অথবা চাই অসৎ পথেও থাকেন, অনেক সময় বদনজর লাগতে পারে, কিন্তু আল্লাহর পথে যারা ওরা ওদের হয়তো বদনজর বেশি লাগবে, কারণ শয়তান ওদেরকে চায় আল্লাহর ইবাদত থেকে দূরে রাখতে। তাই আপনি বদনজরের ভয়ে আপনি আল্লাহর একটা কাজ করবেন, দিনের কাজ করবেন, এজন্য দূরে থাকবেন না, ইবাদত করতেই থাকবেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, সকাল সন্ধ্যা আজকার বা ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি আজকার সহ ওগুলো আদায় করুন। হ্যাঁ, আল্লাহর কাছে আশ্রয় চান, নিয়মিত সালাতের অবশ্যই সালাতের সময় সালাত পড়বেন, আর বাকি সময় আল্লাহর জিকির আজকার যথাসাধ্য করবেন। যে সময় আপনাদের সালাত নেই ওই সময় আল্লাহর দিকে রুজু, আজকার, সবাহ, মাসা, এমনিভাবে কোরআন তিলাওয়াত করে দেয় সহি কথা অনুযায়ী। তো এই সবসময় বাস নেক আমলে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবে। ওই বদনজর ইত্যাদি অনেকটা আবার ওই ওয়াসওয়াসার কারণে হয়ে থাকে, ওয়াসওয়াসা থেকে সবচেয়ে বড় রোগ হচ্ছে মেয়েদের বললাম বিশেষ করে ওয়াসওয়াসা থেকে দূরে থাকা, ওয়াসওয়াসা, তারপরে বদনজর ইত্যাদি বাঁচার জন্য আধকার ইত্যাদি ঝাড়ফুঁক এগুলো ব্যবহার করতে পারে। আর যদি বাই চান্স মনে করে বদনজর লেগেছে, তো এরকম হিম্মত আল্লাহ জাতির উপর ভরসা রেখে অগ্রসর হবে, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন। আর আপনি নিবৃত্তে থাকতে চান, এটা ভালো, কিন্তু সেদিকে লক্ষ্য রাখতে হবে, আপনি যেন আল্লাহর পথে থাকেন, মানুষের সাথে মিলেমিশে থাকা, মানুষের সাথে মিলেমিশে থাকা, স্বাভাবিক যেভাবে থাকেন ওইভাবে থাকবেন, কিন্তু চেষ্টা করবেন যেন কেউ আপনাকে কুপথে নিয়ে না যেতে পারে, কারণ যদি কেউ আল্লাহর পথে আসে তো শয়তান যারা অথবা শয়তানের বন্ধু বা বান্ধবী যারা, ওরা চেষ্টা করে মানুষকে আবার বিপদগামী করতে। তো সেদিকে লক্ষ্য রেখে অগ্রসর হন, বস সবচেয়ে বড় কাজ হচ্ছে ওয়াসওয়াসা থেকে বাঁচা। আল্লাহ হেফাজত করুন আপনাকে,
সহ সকলকে, আমাদের সকলকে, আর দিনের পথে দিনের পথে অটুট থাকার তৌফিক দিন। আল্লাহ পাক আমাদের সকলকে দিনের পথে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।